দর্শক, সারা বাংলাদেশের ভিতরে আপনারা বাজার থেকে যে মাছগুলো ক্রয় করে খান, সেই মাছের চারা উৎপাদনের জন্য বাংলাদেশের ভিতর বিখ্যাত কিন্তু যশোর। আর এই যশোরের ভিতরে আমি এমন একটা জায়গায় আসছি, এই লুলু মৎস্য হ্যাচারি। এই হ্যাচারিতে কিন্তু যত রকম মাছ আপনারা খান, সেই মাছগুলোর পোনা কিংবা চারা উৎপাদন করা হয়। চলুন এই হ্যাচারির যিনি দায়িত্বে আছে তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন। হ্যাঁ ভালো ভাই। আর এই যে লুলু মৎস্য হ্যাচারি, এটা তো বাংলাদেশের ভিতরে অনেক একটা নাম আছে। হ্যাঁ অনেক একটা নাম আছে, সারা বাংলাদেশের লোকে চেনে, এক নামে চেনে। প্রিয় দর্শক, চলুন আমরা বেশি কথা বলাবো না, আমরা ওনার কাছ থেকে একেবার মাথার মাছ অর্থাৎ এ গ্রেডের মাছগুলো দেখবো। তো চলুন আমাদেরকে দেখান একটু। আপনার হাতে মাছ দেখতে পাচ্ছি, এগুলো কি মাছ? এগুলো এটা হচ্ছে পাঙাশ মাছ ভাই। দাম হচ্ছে এই যে এই সাইজটা, এটা হচ্ছে কেজিতে হচ্ছে 3000, বুঝছেন? এই মাছটা, এই মাছটা হচ্ছে এখন বর্তমান রেট আছে হচ্ছে, এটা হচ্ছে 60 পয়সা, মানে 600 টাকা, হাজার 60,000 টাকা লাখ। আর এর থেকে একটু বড় সাইজ আছে, ওইটা হচ্ছে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, ওই মাছটা হচ্ছে 1500 টাকা, হাজার। ভাই এবার আমাদেরকে কি মাছ দেখাচ্ছেন? এটা হচ্ছে হাইব্রিড শিং মাছ। হাইব্রিড শিং মাছ? শিং মাছ। ও আচ্ছা আচ্ছা। এটা হাইব্রিড বলতে কি বোঝায়? হাইব্রিড বলতে উন্নত জাত, বুঝছেন? মানে দেশি থেকে ক্রস করে, বুঝছেন? এটা হাইব্রিড করা হয়েছে, কারণ দেশি মাছ, একটা মাছ ধরেন 100 গ্রাম হতে 2 বছর সময় লাগে, কিন্তু এই যে হাইব্রিড যে করা, এই মাছটা 3 মাসে 10 কেজি আসবে। 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এই মাছটা হচ্ছে 2 টাকা পিস। দর্শক আমার হাতে যে মাছটা দেখছেন, এটা হচ্ছে তারাবাইন মাছ। এই মাছটা কিন্তু সাপের মতো দেখতে, এবং এই মাছ বড় হওয়ার পরে এই মাছের মন হয় 50,000 টাকা। দর্শক এই মাছগুলো কিন্তু খুব সুন্দর করে প্রসেস করে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয়। দেখছেন কত সুন্দর করে এই মাছগুলো কিন্তু প্রসেস করতেছে। এর ভিতর দেখছেন গ্যাস দিচ্ছে, গ্যাস দেওয়ার পর এটা বাঁধবে এবং 18 থেকে 19 ঘন্টা কিন্তু এই মাছটা একেবারে সুন্দর থাকবে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন কাতলা মাছ। এই মাছগুলো কিন্তু খুব সুন্দর এবং এ গ্রেডের মাছ। এই মাছ বছরে 4 থেকে 5 কেজি ওয়েট হবে। জি3 রুই মাছ? হ্যাঁ জি3 রুই মাছ। এটা এই রুইটার ওয়েট হবে বছরে ধরেন হচ্ছে 2.5 কেজি 3 কেজি করে ওয়েট আসবে। এটা হচ্ছে এখন হচ্ছে 1000 টাকা কেজি। গুলশা ট্যাংরা? হ্যাঁ এটা হচ্ছে গুলশা ট্যাংরা। দেশি ট্যাংরাও আছে, নোনা ট্যাংরাও আছে আমাদের কাছে। আচ্ছা এই গুলশা ট্যাংরাগুলোর হচ্ছে যে বাজারে রেট কেমন? এই গুলশা ট্যাংরা বাজারজাত করলে 10-15 টাকা কেজি আসতো, এখন এই বিক্রি হবে 800 থেকে 1000 টাকা কেজি আসতো। আচ্ছা আচ্ছা। আর এই যে ট্যাংরাগুলো, এগুলোকে আপনার নিজস্ব হ্যাচারিতেই তৈরি, তাই তো? আমাদের হ্যাচারি আপনারা দেখেন, আমাদের হ্যাচারি নিজস্ব প্রোডাকশন। ওই যে পুকুর আছে, পুকুর থেকে তোলা এই মাছটা হচ্ছে কালকে ডেলিভারি যাবে। কোথায় যাবে এটা? এটা যাবে হচ্ছে ঝিনেদা মহেশপুর থানা। 1500 টাকা হাজার এই মাছটা। 1500 টাকা হাজার, তাই তো? 1500 টাকা হাজার। এটা কি সব পুকুরে সব মাছের সাথে চাষ করা যাবে? সব মাছের সাথে চাষ করা যাবে। সারা বাংলাদেশের মধ্যে যশোরে সবথেকে উন্নত মানের মাছ বিক্রি হয় কিন্তু যশোরে, উন্নত প্রযুক্তি। আর যত প্রকার আপনারা মাছ নিতে চান, সব প্রকার মাছ আমাদের কাছে আছে। আর যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন। আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না। সারা বাংলাদেশে আমরা আপনার হোম ডেলিভারি দিই, আপনারা এসেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। আপনারা যদি আসতে না পারেন, তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা মাছ দেখে মাছটা নিতে পারবেন। আপনারা চয়েস করে, আপনার যে কোনো মাছ চয়েস করবেন, চয়েস করে যেটা চয়েস হবে সেই মাছটা আপনাদেরকে দেওয়া হবে। 01-77-11-580-45। আবার নাম্বারটা বলে, 01-77-11-580-45।